রাত 12টা বাজে, এখন পর্যন্ত ওদের কোনো ফেরার নামগন্ধ নেই। হ্যালো, আবির চৌধুরী বলছি। আপনার ছোট ভাই আকাশ উত্তর 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে। হোয়াট? কি? হ্যালো, হ্যালো, কি হয়েছে, কি হয়েছে আবির? আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কাউকে তো দেখছি না, গাড়িও নেই, অথচ ফোনে বললো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ব্যাপারটা কি? আকাশ ভাইয়া, আকাশ তোমরা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো? কে বলেছে? তোমার ভাইয়াকে একটা লোক ফোন করে জানালো উত্তরার 6 নম্বর সেক্টরে তোমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো, শুনে তোমার ভাইয়া বেরিয়ে গেল। ও মাই গড, তোমরা থাকো আমি আসছি। আকাশ, হ্যালো, আব্বু আমি সাথে বলছি। কি হয়েছে মা? তাহলে তোরাই খেলাটা খেলেছিস? হ্যাঁ, এ খেলাই তোর জীবনের শেষ খেলা। না না, ভয় নেই, আমরা তো দুর্বল খেলোয়াড় নই যে তোকে পিস্তলের গুলি দিয়ে মারব, আমরা তোকে খেলতে খেলতে মারব। এই শুরু কর তোদের খেলা। সত্যি তোরা
আমার হীরার টুকরো ছেলে। দুলা ভাই, আমার ভাগ্নারা অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে এসেছে, ওদেরকে একটু রিল্যাক্স করতে দেয়া। শুরু কর তোর রসে। কি ব্যাপারে অবস্থা, আপনি কোথায় যাচ্ছেন? কি এই অবস্থা, আপনি কোথায় যাচ্ছেন? আকাশ, এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমার ভাইয়া কোথায় বলুন, আঙ্কেল আমার ভাইয়া কোথায়? আকাশ, আগে তুমি সুস্থ হও, তারপর আমি তোমাকে সব বলবো। আমি এখনই জানতে চাই আমার ভাইয়া কোথায়। বলুন আঙ্কেল আমার ভাইয়া কোথায়। বলুন আঙ্কেল আমার ভাইয়া কোথায়। দেখো আকাশ, আবিরকে আবিরকে খুঁজে পাওয়া যায়নি। ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা আমার ভাবিকে বিধবা করেছে। নির্বাচনের খবর কি? খবর তো তোমাকে আমি আগেই বলে দিয়েছি, তোমার ফিল্ড ভালো না। ওই শালা হারামির বাচ্চা আকাশের খবর কি? শুনেছি এখনো মরেনি, তবে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরে ওটা বাঁচলেই কি আর মরলেই কি, যে অবস্থা হয়েছে তাতে ওর বাঁচা মরা এক সমান। ভাবি, পাথরের মতো চুপ করে থেকো না ভাবি, নাও কিছু মুখে দাও প্লিজ ভাবি। না খেয়ে থাকলে যে শরীর নিস্তেজ হয়ে পড়বে, মারা যাবে। আমি তো মরতেই চাই ভাবি। যে মানুষটি আমাকে আপন করে সুখ দিয়েছিল, বেঁচে থাকার অধিকার দিয়েছিল, সেই যখন বেঁচে নেই তখন আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো। না ভাবি না, কথা বলো না, বড় ভাইয়া নেই, ছোট ভাইয়ের অবস্থাও ভালো না। তুমিও যদি এমন কথা বলো তাহলে আমি কিন্তু তোমার আগেই মরবো। আশা,
আশা, ও কথা বলিস না, ও কথা বলিস না। রাতে আবার কে এলো? হ্যাঁ, কে 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 বাইরে? কোনদিন কোন অন্যায় করবো না, আমাকে জীবন ভিক্ষা দে। এমনি করে সেদিন আমার ভাইয়াও চিৎকার করেছিল বাঁচার জন্য, আমি চিৎকার করেছিলাম আমার ভাইয়াকে বাঁচানোর জন্য, কিন্তু সেদিন তুই আমাদের চিৎকার শুনিস নি। আজ আমিও তোর চিৎকার শুনবো না, কেউ শুনবে না। সারা শহরের মানুষ এখন ঘুমিয়ে আছে, জেগে আছে শুধু একজন, ওই যে উপরে উপরে যিনি বসে আছে তিনি সব কিছু দেখছে, আর তিনি আমাকে পাঠিয়েছে তোর আজরাইল করে। No!